দেখো, পাঁচ নাম্বার করতেছি, দেখো। হ্যাঁ, চার লাগবে না স্যার? চার চার, এগুলো আসে নাই, করবো একটা যদি, না আসে? যেমন যেমন দেখো, আগেরটা করছো, এটা হচ্ছে কি ডট গুণন, আর এটা হচ্ছে কার্তেসীয় গুণন। হ্যাঁ, এগুলা তোমার ফিজিক্সে বেশি আসে, এটা ম্যাথে তেমন আসে না। ওকে আর স্যার, এখানে আছে, থাকলে আমি করাই দিব নি। আমাদের শেষে আছে এই সমান্তরালের ক্রস গুণনটা, আরো কয়েকটা অঙ্ক আছে পিছনের দিকে, তখন করতেই পারবা। ওটা বেশি সিম্পল, জাস্ট খালি গুণন করা, আর কিছু না। আচ্ছা, পাঁচের এক দেখো, এখানে বলছে সমান্তরাল একক ভেক্টর। যখন সমান্তরাল বলবে, তখন ভেক্টর দুইটাকে যোগ করতে হয়। এখানে কিন্তু বলে দেয় নাই, কিন্তু যোগ করতে হবে। যদি তোমার সমান্তরাল একক ভেক্টর বলতেই আমি বলি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল। আর একক ভেক্টরের সূত্র অনুযায়ী যে আমরা একক ভেক্টরের ফর্মুলা ব্যবহার করি, যেটা সেটা কি, এ ভেক্টর ডিভাইডেড, এটা এই হচ্ছে একক ভেক্টরের মান। ভেক্টরের সূত্র। হ্যাঁ, মান। আচ্ছা, আমরা তাহলে এই একটা করি, পাঁচের এক দেয়া আছে, লিখে নাও। আচ্ছা, প্রথমে লিখবা কি, এ ভেক্টর সমান্তরাল হলে, একক লিখবা না কিন্তু, এ ও বি ভেক্টর দ্বয় সমান্তরাল হলে, তাহলে আমরা কি পাই, এ প্লাস বি পাবো। একবারে যোগ করে দেই। হ্যাঁ, বুঝবা তো? হ্যাঁ, এই এক দুইয়ের যোগ তো, এগুলো নর্মাল যোগ। এই যে নিচে নিচেও আছে, তোমার দেখতেও সুবিধা হবে। জাস্ট খালি যোগ করে দিছি। হ্যাঁ, এ আর বি যোগ করে দিলাম। এখন এই এ প্লাস বি এর একক ভেক্টর নির্ণয় করব। এই যে সূত্র, এ প্লাস বি এখন কিন্তু একটা ভেক্টর, এটা তো মেইন ফর্মুলা। এ আমরা এ প্লাস বি কে এখন একটা মনে করতেছি, এর একক ভেক্টর। উপমার সাথে কি তাসিন আছে? উপমা উপমা এগুলো কিন্তু, এগুলো স্কোয়ার হয়েছে এক একটা, 3² -6 হোল স্কোয়ার, 36 হয়ে যায়। যোগ করো কত হয়, 49। কত, 49? হ্যাঁ, 49 কে রুট করলে হয়ে যাবে 7। এই তো আমাদের অ্যান্সার প্রায় শেষ। স্যার 49 লিখেন, 47। ও, 9ই তো লিখছিলাম রে। দুই স্যার পালায় গেছে, তাই না? কে? 2 49 লিখছে, 49 লিখছেন, দুই স্যার পালায় গেছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা কেমন জানে হিব্রু ভাষায় হয়ে গেছে আর কি। লেখ লেখ, এই উপরে দুইটা লাইন মুছলাম, বুঝছেন? এটা কিছুই না।
এটাকে আমরা 1/7 দিয়ে লিখবো। হ্যাঁ, এই যে রুট 7 হয়ে যাবে, আর পাশে যা আছে তাই ওটা লিখে দাও। 2 3j 6k। এগুলো আর দরকার নাই। আচ্ছা বুঝে ফেললাম। আগে দেখো সবার হয়েছে কিনা। পাঁচে থেকে তোমরা একটা করবা। হ্যাঁ, এই তোমাদের জন্য 2 নাম্বারটা রেখে দিলাম। ও, এখানে আরো একটা অঙ্ক আছে দেখো, 3 নাম্বার একটা অঙ্ক, এটা কি পারবা? তোমাকে ভেক্টর, হ্যাঁ ভেক্টর তোমাকে বানাইতে হবে। এখানে বিন্দু দেওয়া, অঙ্কটা খেয়াল করো নাই? এই যে দেখো, আগে এটা শেষ করো সবাই, আমি খালি একটু আলোচনা করে দিচ্ছি। পি ভেক্টর হবে আই জে কে। এই তো গুড, এখানে 1 1 1 দেওয়া আছে, পি বিন্দু দেওয়া আছে 1 1 1। এটাকে যদি ভেক্টর বানাই তাহলে হবে কি জানো, আই প্লাস জে প্লাস কে। সবাই ভালো করে খেয়াল করো, হবে যে 3j 2j মাইনাস কে। হ্যাঁ, আবার কিউ বিন্দু দেওয়া আছে, আবার কিউ দেওয়া আছে 3 2 মাইনাস 1। তাহলে এই কিউ ভেক্টর কি হবে, 3i প্লাস 2j মাইনাস কে। তোমাকে ভেক্টর বানাইতে হবে, তারপরে তোমাকে বাকি অঙ্ক করতে হবে। তারপরে এই যে অঙ্কটা করলাম, সেম অঙ্ক সমান্তরাল দিয়ে দেন স্যার। হ্যাঁ, তাহলে 5 এর 2 3 দুইটাই থাকলো। ওকে, একটা একটা বুয়েটে আসছিল আর একটা 19-এ আসছিল, বরিশাল 19। 5 এর 2 3 আমরা 6 করি একটা। না, বুঝে ফেললাম। হ্যাঁ, দেখো আমরা তো সমান্তরাল একক ভেক্টর দেখলাম কেমন, যোগ করে নির্ণয় করতে হয়। আর এখন আমরা দেখব লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টরের সূত্র হচ্ছে, দুইটা ভেক্টর যদি থাকে, দেখো এটা লম্ব একক ভেক্টর a ইনটু b, দুইটা ভেক্টর ওই a এবং b ক্রস গুণন, ওই ক্রস ওই ভেক্টরের পরম মান। এই যে এটা হচ্ছে লম্ব একক ভেক্টরের সূত্র, দুইটা পরস্পর না সরি দুইটা পরস্পর যদি লম্ব থাকে। আমরা 6 এর 1 দেখো, না ভেক্টরদের উপর লম্ব ভেক্টর বলতে, ভেক্টরদের উপর লম্ব একক ভেক্টর বলতে, ভেক্টর দেখি একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ একই একই, তুমি সূত্রে মান বসে দিব। না না, তার আগেই করবো না, এ ক্রস বি বের করতে হবে না, এ ক্রস বি কি আর নর্মাল ডটের মতো, ডটের মতো তো। হ্যাঁ, এ ক্রস বি কি, ওই যে নির্ণায়ক, হ্যাঁ নির্ণায়ক আই জে কে, ওই যে আই জে কে। সবাই একটু খেয়াল করো, যারা ফিজিক্স এর ক্লাস করছো তাদের জন্য অনেক সহজ জানো। দেখো এখানে আই
প্রথম ভেক্টরের সহগগুলা 2 minus 1 1 সেকেন্ড ভেক্টরের 2 2 minus 1 এখন এটাকে দিয়ে আমরা নির্ণায়ক করতাম না নির্ণায়ক সেম নির্ণায়কের মত করে করব যেমন i দেখো i কে যখন নিব তো মনে আছে তো i এটা বাদ যাবে এই সংখ্যাটা বাদ যাবে থাকবে শুধু এই চারটা এই যে নিচের চারটা এই চারটাকে 1 মাইনাসে মাইনাসে গুণ করলে কত হবে 1 সূত্রের মাইনাস 2 এরপরে হচ্ছে সূত্রের মাইনাস j বুঝা গেছে তারপরে গুণ করা এই মাইনাস এটা যখন বাদ দিব এটা বাদ যাবে আর উপরেটা বাদ যাবে মাইনাস 2 সূত্রের মাইনাস 2 এই যে মাইনাস 2 আবার সূত্রের মাইনাস আবার 2 কে 2 এবার লাস্টেরটা প্লাস কে 2 আর 2 4 মাইনাস এই মাইনাস আর মাইনাস 2 প্লাস 2 এবার যোগ বিয়োগ করো মাইনাস আই প্লাস 4 জে প্লাস 6 কে এই দেখো আমার এ ক্রস বি পেয়ে গেলাম এটাকে তুমি ইচ্ছে করলে এখানেও আলাদা অনেকে আলাদা করে বের করে নেয় লাস্টে খালি সূত্রের মধ্যে বসায় দেয় ইচ্ছে করলে করতে পারো এই যেমন দেখো আমরা করে ফেলি এটার পরম মান যেহেতু এটা আলাদা করে বের করছি এই এখান থেকে করে ফেললাম মাইনাস ওয়ান স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার ওয়ান প্লাস সিক্সটিন প্লাস 36 কত আসে দেখো তো বলো এই দেখো সবাই দেখতেছো এই সাদিয়া এটা যোগ করো তো কত আসে স্যার রুট ওভার 53 এরকম অদ্ভুত যায় না ভুল টুল করছি না তো কোথায় জানি মনে হয় ভুল করছি দেখি আমি এই যে চোখের ভুল না দেখার ভুল দেখি দাঁড়া অ্যান্সার তো মিলতেছে না ওম টু মাইনাস আই ওয়ান টু টু ওয়ান ঠিকই তো আছে এই তোমরা একটু যোগ দিয়ে একটা দেখা তো ঠিক আছে কিনা শোনো আমি কি জানে জমাতুল জমাতুল জি স্যার এ তোমার কোশ্চেনটা ঠিক ছিল ওই যে একটার উপরে একক লেখা আছে আর একটার মধ্যে একক লেখা শব্দ লেখা নাই মিম খেয়াল করো সবাই আমি কোশ্চেনটা ওই জমাতুল এটা খেয়াল করছিল আমি খেয়াল করি নাই এইখানে ভেক্টর দয়ের উপর লম্ব ভেক্টর আমার এইখানেই শেষ বুঝছো এটা করা লাগবে না আর এটা হচ্ছে একক ভেক্টর লম্ব একক ভেক্টর এই যেটা মানে এক নাম্বারটা এখানেই শেষ অঙ্ক জমাতুল বুঝছো বুঝেছি স্যার
আমরা ফাও অঙ্ক করলাম, পরেরটা করতাম ডাবল হয়ে যায়, আচ্ছা সমস্যা নাই পরেরটাও করি। আর এর পরেরটা হচ্ছে কি, ওই যে এটা সহ বের করতে হবে, 6/2। আচ্ছা 6/2 করি একটা। হ্যাঁ বুঝে ফেললাম, বলো। লম্ব ভেক্টর আর পরস্পর ভেক্টর দ্বয় লম্ব হবে, এই দুইটা জিনিস কি ডিফারেন্ট? হ্যাঁ হ্যাঁ স্যার, এই সূত্রের মধ্যে প্লাস মাইনাস হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, একটা প্লাস মাইনাস আসবে, যেহেতু এটা শুধু সিম্পল এই পরম মান চিহ্ন না, এটা ভেক্টর হিসেবে কাজ করে নির্ণায়ক, এখানে সবার সামনে একটা প্লাস মাইনাস আসবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিতে হবে, বা সবার লাস্টে দিতে পারো, এখানে ওই এখানে দেওয়া লাগবে না, তুমি লাস্টে এখানে লেখো নির্ণেয় ভেক্টর প্লাস মাইনাস, শুধু অ্যানসারের সময় লিখলেই হবে, আর যখন লম্ব একক ভেক্টর বের করব তখন তো সামনে দিতেই হবে। হ্যাঁ এখানে লিখে রাখো, সবার লেখা শেষ? জি স্যার। আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কটা করি, 6-এর আরেকটা করি, 2 করি। হ্যাঁ 2 করব। হ্যাঁ হ্যাঁ 2 2, 2 3, এগুলো সব সেম অঙ্ক, একটা করলে এসো। এবার আমরা হইলো না, আমি ধরবো কেন, তোমার জামাই ধরবে। আগের মতো নিজেরা বাই করো তো দেখি, একটু নিজেরা চেষ্টা করো ক্যালকুলেশন করে, পরে আমারটার সাথে মিলাইও, তোমরা নিজেরা করো, আরেকবার চেক করে নাও ভুল আছে কিনা, একটু দেখি 2 1 1, তারপরে আই দেখ 2 1 1, তারপরে 1 - 2 1, এটা কিন্তু জাস্ট নির্ণায়কের কাজ, আগে তোমরা করছো সবাই। এই মাইনাসটা ফর্মুলার, আচ্ছা একটু করে দেই, 9 + 1 + 25, তাহলে আসবে কত, 25 আর 9 34, 35 না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন ফর্মুলা লেখো, এই যে সূত্র লেখো, এ বি এর লম্ব একক ভেক্টর, এই কথাটা দিবা এখন।
আচ্ছা তোমরা এই পর্যন্ত আগে শেষ করো, আমি উপরে দুটো লাইন বুঝবো। স্যার আবার বলবেন প্লাস মাইনাসটা কখন দিব? এই যে যে সূত্র মধ্যে, এই যে যখন সূত্র লিখবো, এই যে আচ্ছা উপরে দুটো লাইন বুঝবো, জি স্যার, এই যে এখন সূত্র লিখবো না, এই এ ও বি এর লম্ব একক ভেক্টর, এই যে এখন এই যে এই একক শব্দটা উল্লেখ করব, এই যে প্লাস মাইনাস, এই যে সূত্রটা লিখব এ ক্রস বি মান বসাই দাও, এটার মান কত? 35 না, 1/√35, এটাকে সামনে দিয়ে দিলাম পাশে এই ভেক্টরটা, অ্যানসার দেখো তো হয়েছে কিনা। জি স্যার হয়েছে। এটা আমাদের আরো একদিন লাগবে, মোটামুটি ভালোই অঙ্ক আছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত রাখি, তোমরা এই 3 নাম্বারটা করবা। হ্যাঁ তোমরা 6/3 হোমওয়ার্ক গুলা দিলাম কেউই করে না, খালি মিম ছাড়া। জুমাতুল এখন তো পরীক্ষা শেষ, জি স্যার, নটরডেমে রেজাল্ট দিছে? না স্যার। দেয় নাই এখনো? না। হোলি ক্রস দিছে তো শুনলাম? হ্যাঁ দিয়ে দিছে। আচ্ছা সবাই এই কমপ্লিট করো এই পর্যন্ত। হ্যাঁ স্যার আমি আগের গুলো রিভিশন দিতে থাকি। ও ভালো কথা, আমাদের পরীক্ষা কবে? এই যে ইয়ের জ্যামিতি, জ্যামিতি না স্যার, ত্রিকোণমিতি। ও জ্যামিতি তো দিছি, সরি ত্রিকোণমিতি। এই শুক্রবারে নিবেন নাকি? আরে মঙ্গলবারে নিতে চাইছিলাম। না একটু লেট করে নেন প্লিজ স্যার, মঙ্গলবার দিন না, একটু কবে? শুক্রবারে। শুক্রবার, এই অনেক দেরি, কেবল মাত্র শনিবার আজকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি হ্যালো স্যার, জি খোদা হাফেজ স্যার। আচ্ছা এই আনিকা, ও আনিকা বলো, সরি উপমা, উপমা আছো? উপমা, উপমা আছে না নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। উপমা যে তোমার বান্ধবী কি আছে আজকে? আচ্ছা সবাই শেষ করো, আজকে ক্লোজ করে দেই। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা আল্লাহ হাফেজ।